বৌমা আর কতক্ষণ ঘুমোবে পড়ে পড়ে, কটা বাজে খেয়াল আছে? শাশুড়ির চিৎকারে ঘুম ভাঙল জয়ীর। কাল রাত থেকে ওর ভীষণ জ্বর, মাথাটা ভারী হয়ে আছে। ঘড়িতে সময় দেখল 7:30 বাজে। অন্যদিন ও সবার আগেই উঠে পড়ে, তারপর ঘর ঝাঁট দেওয়া, শাশুড়ি মা আর ওর বরের জন্য চা করা থেকে ব্রেকফাস্ট সবই নিজের হাতেই করে। মা, শরীরটা খারাপ খুব, তা একটু দেরি হলো আর কি, আমি সব করে দিচ্ছি। ভালোই বাহানা বানাও বৌমা, তুমি উঠবে না বলে দিলেই পারো, বাবু অফিসে যাবে, খেয়াল আছে কি কি ঘরের মেয়ে এনেছে বাবা, লাট সাহেব বুড়ো। অম্বিকা দেবী গজগজ করতে থাকেন। জয় কিছু বলে না আর, এসব অভ্যাস হয়ে গেছে ওর, বিয়ের 1 মাস এখনো হয়নি, তাও 1000 বার শুনেছে সব। বিছানা থেকে উঠে চুলটা বেঁধে রান্নাঘরে গেল, মেলা কাজ পড়ে। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। জয়ের স্বামী স্বগতর আজ অফিস ছুটি। রান্নাঘরে খিচুড়ি বানাচ্ছে জয়ী, জ্বরটা আবার ফিরে ফিরে আসছে, মাথাটাও টলছে অল্প। কোনো রকমে রান্নাটা সেরে একটু শুতে গেল ও। ও মা, এটা রান্না হয়েছে? বলি, তোমার মা কি রান্না বান্নাও শেখায়নি? খিচুড়িটা মুখে দিয়ে অম্বিকা দেবী থুথু করে ফেলে দিলেন। মা, একটু নুনই তো বেশি, ওর শরীর খারাপ আজ, তুমি তো একটু হেল্প করতে পারতে ওকে, স্বগত বলে। বাহ, এই অবস্থা তোর তাহলে, বউ ভালোই বস করেছে তোকে। তা কবে বউকে নিয়ে আলাদা হচ্ছিস? কি যা তা বলছো মা, আমি তো বললাম ওর শরীর খারাপের মধ্যেও যা করেছে তা অনেক, তুমি তিল থেকে তাল করছো কেন? থাক, আর সাফাই গাইতে হবে না। কে রে, আমার ছেলেকে বেশ বস করে নিয়েছিস বল, অম্বিকা দেবী জয়ীর দিকে তাকিয়ে বলে ওঠেন। জয়ী তখন জড়সড় হয়ে দাঁড়িয়ে, মা, মেয়েটাকে আমি তার বাড়ি থেকে এনেছি এই বাড়িতে, ওর ভাত কাপড়ের দায়িত্ব আমি নিয়েছি, ও ওর বাবা মাকে ছেড়ে এখানে এসেছে, শুধু আমাদের ভরসায় মা, প্লিজ ওর মা না হয়ে উঠতে পারো, ওর শত্রু হয়ে ওঠো না। আমার মা তো এমন না, অম্বিকা দেবী চুপ করে যান। বাবু তার হাতের বাইরে চলে যাচ্ছে এটা মানতে বড্ড কষ্ট হচ্ছে ওনার। ওদিকে জয় মাথা নিচু করে দাঁড়িয়ে চোখে জল। আমি কারো সাপোর্টে কথা বলছি না মা, তুমি আমার জন্মদাত্রী, তোমার স্থান আমার মাথার উপরে, কিন্তু এই মেয়েটা বড় ভরসা করে এসেছে এখানে, প্লিজ ওকে দূরে সরিয়ে রেখো না এভাবে। আমার দিদুন যদি এমন করতো তোমার সাথে, তোমার কেমন লাগতো মা? স্বগত জয়ীর কাঁধে হাত রেখে বলে। অম্বিকা দেবী চুপ করে গেছেন, হিসেবগুলো ওলটপালট হয়ে যাচ্ছে। সব হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে তিনি ঢুকে গেলেন নিজের ঘরে। ছোটোখাটো একটা চাকরি করি, গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছি, ধার দেনা করে প্রায় 6 লক্ষ টাকা খরচ করে। একটু আগে মেয়ের ফোন, বাবা কেমন আছো? হ্যাঁ মা ভালো, তুই ভালো আছিস তো? আছে বাবা ভালো। এইভাবে বলছিস কেন? তোর শ্বশুররা খুশি হয়েছে তো? ওরা কিছু বলেনি, শাশুড়ি বলেছে বিয়েতে যে আসবাবপত্রগুলো দিয়েছো ওগুলো নাকি নিম্নমানের। তখন আমার চোখের জল টলটল করছিল। আচ্ছা মা, তোর শাশুড়িকে বলিস পরে না হয় ওদের পছন্দ মতো কিনে দেব। বাবা শোনো, তুমি আমাদের বাড়িতে পূজার কাপড় দেবে না? হ্যাঁ মা দেবো, কেন? তুমি কাপড় দিও না, ননদ বলেছে কাপড় দিলে সবার পছন্দ হবে না, কাপড় না দিয়ে টাকা দিয়ে দিতে, 30,000 টাকা দিলে সবার নাকি হয়ে যাবে। আচ্ছা মা, তুই চিন্তা করিস না, আমি এখনও বেঁচে আছি, আমার বুঝতে দেরি হলো না, এতক্ষণে মেয়ের চোখের অনেক জল গড়িয়ে পড়েছে। আচ্ছা বাবা, এখন রাখি। আচ্ছা মা ভালো থাকিস। রাতে ছোট ছেলে বাড়ি ফিরে আমাকে বলছে, বাবা তুমি আছো? হ্যাঁ আছি, কিছু বলবি? হ্যাঁ, আমার একটা ল্যাপটপ কিনতে হবে, আমার টিউশনের কিছু টাকা আছে, তুমি 50,000 দিলে হয়ে যাবে। আচ্ছা দেখছি, খেয়ে ঘুমিয়ে পড়। না বাবা, লেট হলে এক্সাম দিতে পারবো না, এইখানে শেষ নয়, নিজের বাড়িতে পুজোর জামা কাপড় কিনতে আরও 15-20,000 টাকা লাগবে, আরও রয়েছে মেয়ের বাড়িতে দেওয়ার বিভিন্ন সময়ে বিভিন্ন আয়োজন। এসব চিন্তা করতে করতে না খেয়ে শুয়ে পড়েছি। অনিতার মা অনেক কিছু জিজ্ঞেস করেছিল, কিছু না বলে শুয়ে পড়েছি। মাথায় একটা বিষয় কাজ করছে, টাকা টাকা আর মেয়ের সুখ। এভাবে রাত 12টা, হঠাৎ করেই বুকের ব্যথাটা বেড়ে গেছে, ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমার হাত পাগুলো অকেজো হয়ে আসছে, আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গেছে, সেই চিন্তাগুলো এখনও আমার পিছু ছাড়ছে না।
পরদিন সকালবেলা সবাই কান্নাকাটি করছে। আমার ছোট মেয়ে আর আমার স্ত্রী সবচেয়ে বেশি কাঁদছে। শুনলাম বড় মেয়ে আমার অসুস্থতার খবর পেয়ে ইতি এরই মধ্যে এসে গেছে। সবার দিকে চেয়ে থাকলাম, অনেক কিছু বলতে চাইছি কিন্তু কিছুই বলতে পারছি না। ঠিক দুই মিনিট পর আর কিছু জানি না, সব শেষ। এইভাবে হারিয়ে যাচ্ছে অনেক বাবা, আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে মেয়ে। হয়তো অনেকে এখনও জানে না তাদের বাবার মৃত্যুর রহস্য। এইভাবে প্রতিনিয়ত আমরা হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের।